উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে অধ্যায় তিনের দ্বিতীয় অংশে আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করছিলাম। আজকে লেকচার সেভেন এর নির্ধারিত আলোচনায় আমরা এনকোডার এবং ডিকোডার নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলে যাই আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থীরা, এনকোডার বলতে কি বোঝায়? এনকোডার হলো এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী, যা কম্পিউটারে মানুষের ব্যবহৃত বিভিন্ন আলফা নিউমেরিক বর্ণ, চিহ্ন, টেক্সট, অডিও বা ভিডিও ইত্যাদিকে ডিজিটাল সিস্টেমের বোধগম্য ভাষায় রূপান্তর করে বা কোডে রূপান্তর করে, অর্থাৎ কোড তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, একটি এনকোডারে 2^n সংখ্যক ইনপুট দিলে n সংখ্যক আউটপুট পাওয়া যায়। যেমন ইনপুট সংখ্যা যদি 2^0 অর্থাৎ একটি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে 0 সংখ্যক, অর্থাৎ কোনো আউটপুট হবে না। আবার ইনপুট সংখ্যা যদি 2^1 অর্থাৎ দুইটি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে একটি। ইনপুট সংখ্যা যদি 2^2 অর্থাৎ চারটি ইনপুট হয়, তাহলে আউটপুট হবে দুইটি। অনুরূপভাবে ইনপুট সংখ্যা 2^3 বা আটটি ইনপুট হলে আউটপুট হবে তিনটি। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এনকোডারের অনেকগুলো ইনপুটের মধ্যে সর্বদা বা যে কোনো মুহূর্তে কেবলমাত্র একটি ইনপুট অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে বা একটি ওয়ান অবস্থায় থাকবে, অন্যান্য সকল ইনপুটের অবস্থা হবে শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 4-2 লাইন এনকোডার নিয়ে আলোচনা করব। 4-2 লাইন এনকোডার বলতে আমরা বুঝি 2^2 অর্থাৎ চারটি ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে দুইটি। আমরা একটু সত্য সারণী দেখি। যেহেতু আমরা চারটি ইনপুট ব্যবহার করব, এনকোডারের প্রথম অক্ষর থেকে আমরা নিয়েছি E0, E1, E2, E3, অর্থাৎ চারটি ইনপুট আমরা নিলাম। তাহলে আমরা একটু আগে শিখলাম যে অনেকগুলো ইনপুটের মধ্যে কেবলমাত্র একটি ইনপুটে 1 থাকবে, অবশিষ্ট সকল ইনপুটে 0 থাকবে। যেমন দেখো লাইন 1, 1 0 0 0, এখানে E0-এ 1 আছে, E1, E2, E3-তে কিন্তু 0 রয়েছে। অনুরূপভাবে লাইন 2-তে 0 1 0 0, লাইন 3-তে 0 0 1 1, এবং যথারীতি লাইন 4-এ রয়েছে 0 0 0 এবং 1। এবার আমরা আউটপুটের দিকে লক্ষ্য করি। দেখো, যেহেতু 0 সংখ্যক 1 আছে, তার মানে আসলে কোনো 1 নেই, সুতরাং আউটপুট হবে 0। এরপরে দেখো 1 সংখ্যক 1 আছে, তার মানে হলো একটা 1-কে যোগ করলে আমরা জানি যোগফল কি হয়, বাইনারি সংখ্যার যোগফল 1 হয়, সেই জন্য হবে 0 1। এবার দেখো 2টি 1 আছে, তাহলে 2টি 1-কে বাইনারি যোগ করলে আমরা কি পাই, 1 0। এবার দেখো E3-তে 1 আছে, তার মানে আসলে 3টি 1 আছে, 3টি 1-কে বাইনারি যোগ করলে আমাদের উত্তর হয় 1 1। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো আউটপুট এ এর কলামে। দেখো এ এর কলামে আমার 2টি 1 রয়েছে, আবার বি এর কলামেও কিন্তু 2টি 1 রয়েছে। তাহলে এ এর কলামে যে 1 রয়েছে, দেখো লাইন 3-তে যে 1টি রয়েছে, এইটি আসলে E2-এর 1-এর কারণে এসেছে, এবং লাইন 4-এ যে 1 রয়েছে, এই 1টি কিন্তু E3-এর 1-এর কারণে এসেছে। সেজন্য আমরা লিখতে পারি A=E2+E3। এই যে দেখো, এটা হলো E2-এর 1 আর এটা হলো E3-এর 1, সেই জন্য A=E2+E3। অনুরূপভাবে লক্ষ্য করো B এর কলামে 1 রয়েছে 2টি, এখানে দ্বিতীয় নাম্বার লাইনে যে 1 রয়েছে, এটি কিন্তু আসলে E1-এর 1 থেকে এসেছে। তাহলে এখানে আমরা লিখলাম E1 প্লাস চতুর্থ লাইনে যে 1 দেখতে পাচ্ছি, এটি আসলে E3-এর 1 থেকে এসেছে, সেই জন্য এখানে লিখলাম প্লাস E3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা
এ এবং বি নামক দুইটি লজিক ফাংশন পেয়ে গেলাম। এবার এই এ বি এর লজিক ফাংশনের সাহায্যে আমরা যুক্তি বর্তনী বা ডিজিটাল ডিভাইস তৈরি করব। লক্ষ্য করো, আমরা যথারীতি চারটি ইনপুট লাইন নিলাম, একটি হলো ই নট, ই ওয়ান, ই টু এবং ই থ্রি। এখন লক্ষ্য করো, আমি যদি এ আউটপুট নিতে চাই তাহলে ই টু এবং ই থ্রি থেকে আমাকে সংযোগ নিতে হবে। তাহলে ই টু এবং ই থ্রি থেকে আমি কি করলাম, একটি অর গেট নিলাম, কারণ এখানে ই টু এবং ই থ্রি কিন্তু যোগ অবস্থায় রয়েছে। সুতরাং এ ইজিক্যাল টু ই টু প্লাস ই থ্রি, এখানে একটি অর গেট দেওয়া হলো। অনুরূপভাবে আমরা বি এর আউটপুটের জন্য ব্যবহার করব ই ওয়ান এবং ই থ্রি এর সংযোগ, এবং এই দুটি সংযোগকে আমরা একটি অর গেটে সংযুক্ত করে আমরা আউটপুট পাব বি ইজিক্যাল টু ই ওয়ান প্লাস ই থ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এতক্ষণ ধরে এনকোডারের আলোচনায় টু 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 লাইন এনকোডারের সত্যক সারণীর মাধ্যমে প্রথমে লজিক ফাংশন বের করলাম, তারপর সেই লজিক ফাংশনকে ব্যবহার করে আমরা যুক্তি বর্তনী প্রতিষ্ঠা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিই, তা হলো এইট টু থ্রি। তাহলে এইট কিভাবে হয়? টু টু দি পাওয়ার থ্রি। তাহলে টু টু দি পাওয়ার থ্রি হলে আউটপুট হবে কত? তিনটি। তাহলে এইট টু থ্রি লাইন এনকোডার কাকে বলে? এইট টু থ্রি লাইন এনকোডারের সত্যক সারণী হতে লজিক ফাংশন এবং যুক্তি বর্তনী প্রতিষ্ঠা করো। এই দুটি তোমরা নিজেরা চেষ্টা করবে, আশা করি তোমরা এই লেকচারের সহায়তা নিয়ে তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এবারের আলোচনা ডিকোডার। ডিকোডার নামক সমবায় সার্কিটটি এনকোডারের ঠিক বিপরীত কাজ করে, অর্থাৎ ডিকোডার ডিজিটাল সিস্টেমের বোধগম্য কোডকে ডিকোড করে, অর্থাৎ মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে। ডিকোডারে এন সংখ্যক ইনপুট দিলে টু টু দি পাওয়ার এন সংখ্যক আউটপুট পাওয়া যায়। তাহলে আমি যদি একটি ইনপুট দেই তাহলে আউটপুট কত হবে? টু টু দি পাওয়ার ওয়ান, তার মানে দুইটি আউটপুট হবে। আমি যদি দুইটি ইনপুট দেই তাহলে আউটপুট কত হবে? টু টু দি পাওয়ার টু, তার মানে চারটি আউটপুট হবে। আমি তিনটি ইনপুট দিলে আউটপুট হবে আটটি। প্রিয় শিক্ষার্থীরা, ডিকোডারের ক্ষেত্রে লক্ষ্য করো, ডিকোডারের আউটপুট লাইনে যে কোনো একটি আউটপুট ওয়ান হবে, অবশিষ্ট সকল আউটপুট জিরো হবে। এই যে ওয়ান হবে এবং জিরো হবে, এটি কিন্তু সম্পূর্ণভাবে ইনপুটের উপরে নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, এবার তাহলে আমরা থ্রি টু এইট লাইন ডিকোডারের বিস্তারিত আলোচনা করব। দেখো, থ্রি টু এইট লাইন ডিকোডারে তিনটি ইনপুট দিলে আউটপুট পাওয়া যাবে টু টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ আটটি। আমরা একটু সত্যক সারণী দেখি। যেহেতু আমরা তিনটি ইনপুট ব্যবহার করব, তাহলে ইনপুটের আমরা তিনটি কলাম নিলাম, এ কলাম, বি কলাম এবং সি কলাম, এবং যথারীতি আমরা লাইন ওয়ানে জিরো জিরো জিরো, লাইন টুতে জিরো জিরো ওয়ান। এটি অনেকটা বাইনারি সংখ্যার ক্রমিক সংখ্যা। বাইনারি পদ্ধতিতে আমরা যে সংখ্যাগুলো লিখি সেটার ক্রমিক সংখ্যাকে পরপর আটটা লাইনে লেখা হয়েছে। যেমন জিরো জিরো জিরো, জিরো জিরো ওয়ান, তারপরের সংখ্যা জিরো ওয়ান জিরো, তারপরের সংখ্যা জিরো ওয়ান ওয়ান, পাঁচ নাম্বার লাইনে ওয়ান জিরো জিরো, তার সাথে এক যোগ করলে পাবো ওয়ান জিরো ওয়ান, আবার এক যোগ করলে পাবো ওয়ান ওয়ান জিরো, আরও এক যোগ করলে আমরা পাবো ওয়ান ওয়ান ওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আউটপুট দেখি। যেহেতু এ বি সি ইনপুটের লাইন ওয়ানের ঘরে কোথাও ওয়ান নাই, সবগুলোই জিরো, সুতরাং এখানে আউটপুটের ঘরে সব জিরো হবে। যেহেতু আউটপুটের একটি ওয়ান হয়, এই জন্য ডি নটকে আমরা দিব ওয়ান। তাহলে দেখো এরপরে কি আছে, সি এর ঘরে ওয়ান আছে, তাহলে এইটি চলে যাবে ডি ওয়ান এর ঘরে, অবশিষ্ট সকল আউটপুট কি হবে? জিরো হবে। এরপরে এরপরের লাইনে ডি টু এর ঘরে ওয়ান হবে, অবশিষ্ট গুলো জিরো হবে। তারপরে কি হবে, ডি থ্রি এর কলামে ওয়ান হবে, অবশিষ্ট গুলো জিরো হবে। এভাবে একটি করে লাইন নিচের দিকে যাব, আর ওয়ান একটা করে কলাম ডান দিকে সরে যাবে। এভাবে লাইন এইটে আমরা দেখতে পাবো যে ডি সেভেন এর কলামে ওয়ান এসেছে, অবশিষ্ট সকল আউটপুট জিরো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আউটপুট গুলো লক্ষ্য করি। লক্ষ্য করো, আমরা কিন্তু বর্ণনার মধ্যে বলেছি যে
ডিকোডারের আউটপুট ইনপুটের উপরে নির্ভরশীল। তাহলে ডিনট কিভাবে আসবে? ডিনট আসবে যখন ইনপুটের ঘরে জিরো 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 থাকবে। এখন জিরো জিরো কে আমরা এ নট, বি নট, সি নট লিখেছি, এর কারণ আমরা মনে করেছি এ ইজিক্যাল টু ওয়ান, তাহলে এ নট ইজিক্যাল টু জিরো। আবার যখন বি ইজিক্যাল টু ওয়ান, তার মানে বি নট হবে জিরো। সেই কারণে দেখো আমরা এখানে লিখেছি ডি নট ইজিক্যাল টু এ, যেহেতু জিরো আছে, বি জিরো আছে এবং সি জিরো আছে, সে কারণে এটা হলো এ নট, বি নট, সি নট। এবার ডি ওয়ান লক্ষ্য করো, ডি ওয়ানে কিন্তু সি এর কলামে ওয়ান আছে, এ বি জিরো আছে, তাহলে এ নট, বি নট, সি, যেহেতু সি ইজিক্যাল টু ওয়ান। এবার দেখো লাইন থ্রিতে, অর্থাৎ ডি টু এর আউটপুট কিভাবে হবে? ইনপুট থেকে আসবে। তাহলে এখানে এর কলামে আছে জিরো, বির কলামে আছে ওয়ান, সির কলামে আছে জিরো। তাহলে আমরা লিখতে পারি এ নট, বি, সি নট, শুধু বিতে ওয়ান আছে সেই জন্য এখানে বি হলো। অনুরূপভাবে ডি থ্রিতে লক্ষ্য করো, জিরো ওয়ান ওয়ান, তাহলে জিরো হলে কি হবে? এটা নট হবে, আর ওয়ান হলে এগুলো নট হবে না। তাহলে কি হলো? এ নট, বি, সি। আমার মনে হয় এভাবে ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন কিভাবে হয় তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই আউটপুটগুলোকে ব্যবহার করে আমরা এখন যুক্তিবর্তনী বা লজিক সার্কিট প্রতিষ্ঠা করব। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের তিনটি ইনপুট ছিল, যার একটি ছিল এ, একটি ছিল বি এবং একটি ছিল সি, আমরা তিনটি ইনপুট লাইন নিলাম। তোমরা লক্ষ্য করো আউটপুটের মধ্যে কিন্তু এ নট আছে, বি নট আছে এবং সি নট আছে। তাহলে আমরা এ, বি এবং সি ইনপুট লাইন হতে একটি করে নট লাইন তৈরি করি। একটি করে নট গেট ব্যবহার করলে এ থেকে আমরা পাবো এ নট, বি থেকে পাবো বি নট এবং সি থেকে পাবো সি নট। প্রিয় শিক্ষার্থীরা, এবার লক্ষ্য করো ডি নট, ডি নট এ নট, বি নট এবং সি নটকে গুণ করে এসেছে। তাহলে আমরা যথারীতি এ নট, বি নট এবং সি নট থেকে একটি সংযোগ নিয়ে একটা অ্যান্ড গেটের সাথে সংযুক্ত করব, তারপরে আমরা আউটপুট পাব এ নট, বি নট, সি নট। অনুরূপভাবে ডি ওয়ান এর জন্য আমরা সংযোগ কোথা থেকে নিব? এ নট থেকে নিব, বি নট থেকে নিব এবং সি নট থেকে নিব। লক্ষ্য করো এ নট থেকে সংযোগ নিয়েছি, বি নট থেকে সংযোগ নিয়েছি এবং সি থেকে সংযোগ নিয়েছি। এই কারণেই আমরা একটি অ্যান্ড গেটের সাহায্যে আউটপুট পেলাম ডি ওয়ান ইজিক্যাল টু এ নট, বি নট, সি। অনুরূপভাবে ডি টু এর জন্য আমরা সংযোগ কোথা থেকে নিব? এ নট, বি এবং সি নট। দেখো এ নট থেকে সংযোগ নিলাম, বি থেকে সংযোগ নিলাম এবং সি নট থেকে সংযোগ নিলাম, নিয়ে এদেরকে আমরা একটি অ্যান্ড গেটের ইনপুট হিসেবে ব্যবহার করলাম। তাহলে আউটপুট পেলাম কি? ডি টু ইজিক্যাল টু এ নট, বি, সি নট। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা ডি থ্রি বের করব, যেটা সংযোগ নিতে হবে এ নট, বি এবং সি থেকে। আমরা যখন ডি ফোর নির্ণয় করব তখন সংযোগ নিতে হবে এ, বি নট এবং সি নটের ইনপুট লাইন থেকে। অনুরূপভাবে আমরা যখন ডি ফাইভ নির্ণয় করব তখন আমরা সংযোগ নিব এ, বি নট এবং সি এর ইনপুট লাইন থেকে। দেখো যখন আমরা ডি সিক্স নির্ণয় করব তখন আমরা সংযোগ নিয়েছি এ, বি এবং সি নট থেকে। অনুরূপভাবে সর্বশেষ আমরা যখন ডি সেভেন প্রতিষ্ঠা করব তখন আমরা সংযোগ নিব এ থেকে, বি থেকে এবং সি থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের জন্য ডিকোডারের বাড়ির কাজ রইল টু টু ফোর লাইন ডিকোডার কাকে বলে। টু টু ফোর লাইন ডিকোডারের সত্যক সারণী হতে লজিক ফাংশন ও যুক্তিবর্তনী প্রতিষ্ঠা করো। প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল ডিভাইসের লেকচার সেভেনের আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী লেকচারে আবারও কথা হবে। সবাইকে ধন্যবাদ।